আপোনাৰ স্বাগতম জনাইছো বাতৰিলৈ আৰু আমি এই মুহূৰ্তত আপোনালোকক ডিব্ৰুগড়ৰ পৰা পুনপটীয়া সম্প্ৰচাৰলৈ লৈ যাবলৈ বিচাৰিছো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগতে আমাৰ বিধানসভাৰ আমাৰ কেইবাজনো মন্ত্ৰী এ জি পি দলৰ ইউ পি পি এলৰ সকলোখিনি আহিছে আমাৰ সভাপতি মহোদয় আহিছে এটা সুন্দৰ পৰিৱেশ আমাৰ আছে আৰু এইবাৰ আমি এই গোটেই কথাটো লিখি শুনি বুজি দেখি গম পাইছোঁ যে আমি আমি 5,00,000 ভোটত আমাৰ জয়যুক্ত এক ডেৰ লাখ ভোটটো পাব ভাই ছবি আছে এম পি চিট এটাত চবৰ পৰা 10,000-5,000 ভোট পালোঁ 10টা সমষ্টিত আছে 1.5 লাখ ভোট তেখেতৰ ভিতৰতো পাব মীনজ্যোতি গগৈ 2,00,000-3,00,000ৰ ভিতৰত ভোট পাব বাকীখিনি সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰে পাব 2-4টা নেতাত যাব এইটোৱে হ'ল হিচাপ সৰ্বানন্দ সোণোৱাল 5,00,000 ভোটত জিকিব এইটো মই থিয়ৰিটিকেল কথা কোৱা নাই কিন্তু মই প্ৰেক্টিকেল কথা কৈছোঁ যোৱা 20 বছৰৰ এক্সপিৰিয়েঞ্চ আপোনালোকৰ আগত বক্তব্য ৰাখিছোঁ সৰ্বানন্দ সোণোৱাল এইবাৰ ডিব্ৰুগড়ৰ পৰা জয়যুক্ত হ'ব হয় নিশ্চয়কৈ দাবী কৰিছে এক প্ৰকাৰ বিজেপি কৰ্মকৰ্তাসকলৰ লগতে বিধায়ক অথবা মন্ত্ৰীসকলেও দাবী কৰিছে প্ৰায় 5,00,000 ভোটৰ ব্যৱধানত ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ পৰা জয়ী হ'ব সৰ্বানন্দ সোণোৱাল আৰু আজি দেখা গৈছে যে আজি মনোনয়ন পত্ৰ দাখিলৰ সময়ছোৱাত এক অভূতপূৰ্ব পৰিৱেশ কাৰণ কেইবা হাজাৰ দলীয় কৰ্মকৰ্তা ইয়াত উপস্থিত হোৱা পৰিলক্ষিত হৈছে আমি এই মুহূৰ্তত পুনৰ আমি লগ পাইছোঁ ৰঞ্জিত দাসক মন্ত্ৰী ৰঞ্জিত দাসক লগ পাইছোঁ কি ক'ব বিচাৰিব আজি বিশেষ মুহূৰ্তত হয় মই যিহেতু তিনিচুকীয়া আৰু ডিব্ৰুগড় জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী আৰু সেই সেইটোৰ আধাৰত মোৰ বিভিন্ন মানুহৰ লগত সম্পৰ্ক এটা আছে আৰু মোৰ যিমানখিনি মোৰ আইডিয়া বা যিমানখিনি উমান পাওঁ জনসাধাৰণৰ পৰা 16,00,000 ভোট যিহেতু আছেগৈ গতিকে পল হোৱাৰ সম্ভাৱনা আছে 13,00,000 পল হোৱাৰ সম্ভাৱনা আছে 3,00,000 ভোট হয়তো 10,00,000 ভোট আমি পোৱাৰ সম্ভাৱনা এটা আছে আৰু 10,00,000 ভোট যদি পাওঁ আমি 7,00,000 ভোটত সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই জয়লাভ কৰিব যিহেতু মোদী ডাঙৰীয়াৰ যি বিকাশমুখী যাত্ৰা আৰু লগতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যি বিকাশমুখী যাত্ৰা এই যাত্ৰাত ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিবাসী ৰাইজেও একত্ৰিত হৈছে যিহেতু দেখা গৈছে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত গুৰিঞ্জিত বৰ্গৰ প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা মই ক'লোঁ যে 16,00,000 ভোট আছে 13,00,000 পল হোৱাৰ সম্ভাৱনা আছে আৰু 13,00,000ৰ ভিতৰত 3,00,000 হয়তো অন্য দলে পাব মই কাৰো নাম ল'ব খোজা নাই আৰু বাকী 10,00,000 ভোট আমি পোৱাৰ সম্ভাৱনা এটা আছে আমি জনাইছোঁ এনেধৰণে এতিয়া ৰঞ্জিত দাসে মন্ত্ৰী ৰঞ্জিত দাসে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে আমি এই মুহূৰ্তত লগ পাইছোঁ নতুন বৰুৱা নমস্কাৰ জনাইছোঁ মিত্ৰজোঁট পাৰ্টীৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আজি অভূতপূৰ্ব সমাৱেশৰ মাজেৰে আহি ইয়াত মনোনীত দাখিল কৰিছে আমাৰ কথা হ'ল যে আমাৰ সৰ্বানন্দ সৰ্বজন সমাদৃত ডিব্ৰুগড়ত মিত্ৰজোঁট অপ্ৰতিৰোধ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ পৰা সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই অভিলেখ ৰচনা কৰি 5,00,000তকৈ অধিক ভোটত জয়যুক্ত হ'ব সেইটো ইতিমধ্যে নিশ্চিত হৈছে সেইটো আৰু আমাৰ এইটো গেৰাণ্টি লুইন গগৈ লৈ ভৱিষ্যত আছে কিন্তু লুইনজ্যোতি গগৈয়ে প্ৰস্তুতি নোহোৱাকৈ কোনো সংগঠন নোহোৱাকৈ এটা ইমান ডাঙৰ এটা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব লাগিছে এইটো পঞ্চায়ত নিৰ্বাচন নহয় এইটো ৱাৰ্ড নিৰ্বাচন নহয় গতিকে তেওঁৰ জাতীয় পৰিষদ যোৱা সময়ছোৱাত একো ভাল সংগঠন কৰিব পৰা নাই গতিকে সংগঠন গোট আচলতে এটা আন্তঃগাঁথনি নোহোৱাকৈ এনেকুৱা নিৰ্বাচন জয়যুক্ত কৰাটো সম্ভৱ নহয় যোৱা দিনকেইটাত লুইনজ্যোতি গগৈৰ যি কাৰ্যক্ৰমণিকা সেই কাৰ্যক্ৰমণিকা দেখি আমাৰ সেইটোৱে অনুভৱ হৈছে ভোট পাব সেইটো একাষাৰ নকওঁ কিন্তু আমাৰ জিকাৰ ব্যৱধানটো 5,00,000 হ'ব যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব মিত্ৰজোঁটৰ নেতৃত্ব আমাক দৃশ্য দেখুৱাই যাওক ঋষেশ্বৰ আমি অকণমান দৃশ্য দেখুৱাবলৈ বিচাৰিছোঁ দৰ্শকক লখিমপুৰৰ লোকসভা সমষ্টিৰ বাবে লখিমপুৰ সমষ্টিৰ বাবে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিছে আজি সাংসদ প্ৰদান বৰুৱাই একেদৰে সদল বলে গৈ মুখ্যমন্ত্ৰীয়ে সংগ দিছে প্ৰদান বৰুৱাক আৰু একেলগে গৈ প্ৰদান বৰুৱাৰ এই যি মনোনয়ন পত্ৰ দাখিল পৰ্ব হৈ গৈছে মাত্ৰ কিছু সময় পূৰ্বে মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত প্ৰদান বৰুৱাই দাখিল কৰিছে মনোনয়ন পত্ৰ মুখ্যমন্ত্ৰীৰ লগতে কেইবাগৰাকীও মন্ত্ৰী বিধায়ক তথা সমৰ্থকক লগত লৈ বিশাল ৰেলীৰে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিছে প্ৰণান বৰুৱাই আৰু এয়া তাৰে দৃশ্য লখিমপুৰৰ দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছোঁ টিভিৰ পৰ্দাত না বাওঁফালে চাম না পিছলৈ চাম খালি পদুমকে চাম ঠিক আছে পদুমৰ বাদে একো নাই পদুমকে ভোট দিম হ'ব একোজন প্ৰদান বৰুৱা হৈ
সকলোরে ঘরত গৈ প্রত্যেক গাঁৱত প্রত্যেক বুথত গৈ আপোনালোকে ভোট সংগ্রহ করিব লাগিব। পদুময় সিনত ভোট দিব লাগিব, হয় না নহয়? মোদী ডাঙরিয়াক আকো প্রধানমন্ত্রী পাতিব লাগিব না নাই? লাগিব, সবে লাগিব। তেলে মোর লগত কব, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। প্রধান বড়ুয়াক এমপি পাতিব লাগিব না নাই? একদম পাক্কা মোর লগত কব, প্রধান বড়ুয়া, প্রধান বড়ুয়া, বিজেপি, বিজেপি, এজিপি, এজিপি, গণশক্তি, গণশক্তি, বহুত বহুত ধন্যবাদ আপোনালোক সকলোরে। আজি বরষুণ বতরতো উৎসাহ, মই একদম 100% কনফার্ম প্রধান বড়ুয়া বহুত ভোটত জিকিব। ইলেকশনের সময় ইলেকশনের ময়ো মিটিং করিব আহিম। এয়া লক্ষিমপুৰত এয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মঞ্চৰ পৰা এক প্ৰকাৰ বিজেপিৰ জয় নিশ্চিত বুলি দাবী কৰিছে। আৰু এয়াই পৰিৱেশ মনোনয়ন পত্ৰ দাখিলৰ যি এক উৎসাহৰ পৰিৱেশ, ইয়াৰ পৰাই যে নিৰ্বাচনী বতাহ আৰু তীব্ৰ হ'ব। নিৰ্বাচনৰ যি এক পৰিৱেশ, কেম্পেইনিঙৰ যি পৰিৱেশ, আৰু যেন অধিক সজোৰে কেম্পেইনিং আৰম্ভ হৈ যাব। লক্ষিমপুৰত প্ৰধান বৰুৱাৰ মনোনয়ন পত্ৰ দাখিল কৰাৰ ঠিক পূৰ্বে এয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীক দেখা গৈছিলে, বিভিন্নজনক সম্বোধন কৰিছিলে। আর একে সময়তে ডিব্রুগড়ত, তারপিছতেই যেহেতু উপস্থিত হল, ডিব্রুগড়ত সর্বানন্দ সোনোয়ালর সঙ্গ দিলে মনোনয়ন পত্র দাখিলর সেইখিন সময়তো মুখ্যমন্ত্রীগী উপস্থিত থাকিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর মনোনয়ন পত্র দাখিল পর্বত আর এই ধরনের যথেষ্ট আত্মবিশ্বাসী রূপত দেখা গৈছে। প্রধান বড়ুয়া বহু সমর্থকক লগত লৈ, মন্ত্রী অশোক সিংহাল আছে, লগতে মন্ত্রী অতুল বরা অগপ সভাপতিগীক দেখা গৈছে। মঞ্চত কেবাগী বিধায়কে সঙ্গ দিলে প্রধান বড়ুয়া, আর একেলগে গৈ প্রধান বড়ুয়ায় যে মনোনয়ন সেয়া দাখিল করেছে। সময়খিনিতে আন একটা বাণিজ্যিক বিরতির সাধারণ স্টিল এনেকৈ পরে, মাইথন স্টিল এনেকৈ পরে, ধমকৈ বিরতি এটার পিছত পুনৰ স্বাগতম জানাইছো। আর মনোনয়ন পত্র দাখিলর যে পর্ব, ইতিমধ্যে বিজেপির দুগৰাকীক প্রার্থীয়ে প্রথম পর্যায়ের নির্বাচনের বাবে মনোনয়ন পত্র দাখিল করেছে। আর 19 এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচন, উজনি অসমৰ 5টা লোকসভা সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হব। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে আজি দুগৰাকী প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোৱালক ডিব্রুগড়ত সঙ্গ দিলে। ডিব্রুগড়ত এইবার প্রার্থিত্ব আগবাইছে নির্বাচনী যুঁজত অবতীর্ণ সর্বানন্দ সোনোৱালক সঙ্গ দিলে মনোনয়ন পত্র দাখিল পর্বত। লগতে অগপ সভাপতি, কার্যকরী সভাপতি, রাজ্যিক বিজেপির সভাপতির পর আরম্ভ করে যথেষ্ট সংখ্যক নেতা মন্ত্রীক লগত লৈ সদল বলে প্রায় তাত কেবা হাজার লোকক লগত লৈ গায়ন বায়নে এই ধরনের সমদল করে গৈ মনোনয়ন পত্র নির্বাচন দাখিল করেছে। আর ইয়ার পূর্বে প্রধান বড়ুয়াকো একে ধরনের দেখা গৈছিল। মুখ্যমন্ত্রীগীয়ে ভাষ্য দিয়ে এটা কথা উল্লেখ করেছে যে বিভিন্ন ধরনের যে আসনি সরকারে দিছে, সেই আসনির পরিপ্রেক্ষিত রাইজে সঁহাৰি জনাব মুখ্যমন্ত্রীগীর সেই মন্তব্য। আর ডিব্রুগড়ত যথেষ্ট সংখ্যক, প্রায় 3-3.5 কিলোমিটার জোড়া এক সমর্থকর ভিড় পরিলক্ষিত হয়েছিল, সকলে সঙ্গ দিছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগীক ডিব্রুগড়ত। সর্বানন্দ সোনোৱালক মনোনয়ন পত্র দাখিলর এই গোটেই পর্বত সঙ্গ দিছে। আর আমি সর্বানন্দ সোনোৱালর যে এই মনোনয়ন পত্র দাখিলর পর্ব আমি পোনপটিয়াকৈ আমি দেখুৱাই আছো। ইতিমধ্যে সেই মনোনয়ন পত্র দাখিল পর্ব মনোনয়ন পত্র দাখিল করেছে। লগতে প্রধান বড়ুয়ায়ও মনোনয়ন পত্র দাখিল করেছে, সোনোৱালক সঙ্গ দিছে মুখ্যমন্ত্রীগীয়ে। একধরনে সর্বানন্দ সোনোৱালে মনোনয়ন পত্র দাখিল করেছে। ইয়ার পূর্বে প্রধান বড়ুয়ায় মনোনয়ন পত্র দাখিল করলে আর আজির দিনটোতে চাবলে গেলে ডিব্রুগড় আর লক্ষিমপুরত এই দুইখান লোকসভা আসনের বিজেপিয়ে দুইগী প্রার্থীর মনোনয়ন পত্র সদল বলে নি বা শক্তি প্রদর্শন করে সমদল করে গৈ মনোনয়ন পত্র দাখিল করলে। এই সমান্তরালক আজি বিরোধীরও কেবাগীও প্রার্থীয়ে, 3গৰাকীক প্রার্থীয়ে বিরোধীর আজি মনোনয়ন দাখিল করব। কিছু সময় পিছতে ডিব্রুগড়ত জাতীয় পরিষদর লুরিণজ্যোতি গগৈয়ে মনোনয়ন পত্র দাখিল করব। আর একধরনে যোরহাটরপরা আমি ইয়ার পূর্বে কিছু দৃশ্য দেখাইছিল, আজি যোরহাটত গৌরব গগৈয়ে সমদল উলিয়াইছে
দাখিল করব মনোনয়ন পত্র প্রদেশ কংগ্রেসের কেবাগী নেতায়ও সমর্থন একালে খোঁজ দিয়ে আগবাড়িছে। আর ইফালে তারপিছতে কাজিরঙ্গাত রোজলিনা তির্কির সহিতে মনোনয়ন পত্র একালে আগবাই নিব। রোজলিনা তির্কি আজি দাখিল করব মনোনয়ন পত্র। এই মুহূর্তে টিভির পর্দাত আমি দুটাক দৃশ্য দেখাইছো, যথেষ্ট সংখ্যক সমর্থকের ভিড় আর এই কেবা সহস্রাধিক সমর্থক এই ধরনের প্রায় তিন কিলোমিটার বাদ এনেক খোজকাঢ়ি আহিছে সর্বানন্দ সোনোৱালক সঙ্গ দিছে। আমার সঙ্গে কেবাগৰাকী সাংবাদিক আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে, ঋষেশ্বর আমার সঙ্গে আছে। ঋষেশ্বর বড়ো, আপনার ওসর আছো দীঘলিয়া এই যে গোটেই যে পরিবেশ ডিব্রুগড়ের, এক প্রকার বিজেপিয়ে কিন্তু আজি এই মনোনয়ন পত্র দাখিলের যে পর্ব তাতে কিন্তু শক্তি প্রদর্শন করবলে সক্ষম হয়েছে। ঋষেশ্বর যদি শুনিছে, ডিব্রুগড়ত আজি দেখা গেছে বিজেপির শক্তি প্রদর্শন, শাসক মিত্রজোটর শক্তি প্রদর্শন, বিজেপির হাতে হাতে পতাকা লয়ে আগবাড়িছে, অসম গণ পরিষদের পতাকাও দেখা গেছে। মুঠর উপর বিপুল সংখ্যক সমর্থকক লগত লৈ আজি মনোনয়ন দাখিল পর্ব হয়ে গেছে বিজেপির ডিব্রুগড়ত। একধরনের লক্ষিমপুরতো দেখা গেছিল। এই মুহূর্তে ডিব্রুগড়ের কথাখিনি আমি নিশ্চয় কবলৈ বিচারিম। ঋষেশ্বর, যথেষ্ট সংখ্যক লোকের ভিড় পরিলক্ষিত হয়েছে, এক প্রকার শক্তি প্রদর্শন। হয়, নিশ্চয়কৈ এক প্রকার আজি শক্তি প্রদর্শন হয়েছে বিজেপির, যেহেতু ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী সর্বানন্দ সোনোৱালের সঙ্গে দলীয় কর্মকর্তার এক বিশাল রেলি, কেবা সহস্রাধিক লোকের রেলিরে ইতিমধ্যে ডিব্রুগড় জেলা আয়ুক্ত কার্যালয়ত প্রবেশ করেছে মনোনয়ন পত্র দাখিল করব। এই মুহূর্তে আমি মন্ত্রী সঞ্জয় কিষাণ লগ পাইছো, আমি কথা পাতি বিচারিম। হয়, নিশ্চিতভাবে আপনাদের দেখিছে আজি সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়ার মনোনয়ন পত্র দাখিল করেছে আর হাজার হাজার মানুষ ইয়াত যোগদান করেছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠী প্রত্যেকটি ধর্মানুমী লোকে ঢোলে ডাকরে আজি ইয়াত অংশগ্রহণ করেছে। সকলোরে উদ্দেশ্য এটাই যে যিজন সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া যিকোনো দায়িত্বত আছে, যেতিয়াই দায়িত্বত আছে, অসমত প্রত্যেকটি জাতি জনগোষ্ঠী প্রত্যেকটি ধর্মানুমী লোকক লগত লৈ পেলায় অসমক আগুয়াই লৈ যাবার কারণে সদায় প্রয়াস করে আছে। আর সেইজন মহান ব্যক্তিক আজি তেওঁলোকে প্রার্থী হিসাবে পাইছে। আর আটাইতকৈ ডাঙৰ কথা যে সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া ইতিপূর্বে ভারত সরকারের এজন শক্তিশালী মন্ত্রী হিসাবে পরিচয় দাঙি ধরবর কারণে সক্ষম হয়েছে, আর সেইজন ব্যক্তি পুনের আমি সাংসদ হিসাবে ইয়াত পাবর কারণে সক্ষম হয়েছে। এটি নিশ্চিত যে পুনর্বার সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া যথেষ্ট ব্যবধানত এইবার ডিব্রুগড় লোকসভার জয়ী হব, আর উচ্চতম লোকসভা নির্বাচনের পাছত মোদী সরকারে যখন কেবিনেট গঠন করব সেই কেবিনেটখনত এজন শক্তিশালী মন্ত্রী হিসাবে স্থান দখল করব, ই প্রায় নিশ্চিত। আর সেই কারণেই অসমত বসবাস করা প্রত্যেকটি জাতি জনগোষ্ঠী অতি উৎসাহে সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়াক ভোট প্রদান করব। অসমৰ নেতাগৰাকী লুইনজ্যোতি গৰাকীও ইয়াত প্রার্থিত্ব প্রদান করা হয়েছে, কিমান ভোটৰ? লুইনজ্যোতি ডাঙরিয়াক সব আসুর পৰা ওলাই যোৱা এজন নেতা, অসমৰ মানুহে তেওঁৰ ওপৰত অগাধ বিশ্বাস ৰাখিছিল, কিন্তু যেতিয়া 555 জন শহীদৰ দায়ী কংগ্রেছ, সেই কংগ্রেসের বকুসাত উঠি পেলায় যেতিয়া রাজনীতির পথারখন পার হব বিচারিছে, আর তেতিয়াই তেওঁৰ পরিচয়টা আসলে উলাই গেছে যেটো ব্যক্তি। আমি বিদায় লৈছো এই মুহূর্তে, আপনার পৰা ধন্যবাদ। আমাকে পোনপটীয়াকৈ আপুনি দেখালে, পরবর্তী সময়ছোৱাত সংযুক্ত হম। আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুঙ্কার ভূপেন বরার। মুখ্যমন্ত্রী ভূপেন বরায়ও বিজেপি যোগদান করব বলে করা মন্তব্যের পিছতে সংবাদ মেল পাতিলে ভূপেন বরাই প্রত্যুত্তর দিলে মুখ্যমন্ত্রীগী। ভূপেন বরায়ও বিজেপি যোগদান করব, 2025 জানুয়ারি ফেব্রুয়ারি মাহত যোগদান করব বলে মন্তব্য করেছিল, আর এই মন্তব্যক আদালতের দ্বারস্থ হব বলে মন্তব্য করার ভূপেন বরায় কলে মুখ্যমন্ত্রী এনে মনস্তাত্বিক খেল খেলব বিচারিছে। ভূপেন বরার প্রশ্ন, বিজেপি যোগদানের কি প্রয়োজনীয়তা আছে? মুখ্যমন্ত্রী এনে ধরনের বহু কথা কয়ে রাইজক বিভ্রান্ত করবলে বিচারে বলে অভিযোগ আনিছে ভূপেন বরাই। বিজেপিলে যাও ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ হব নাকি? মই যদি বিজেপিলে যাও সেদিনাখন চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি হব নাকি? মই যদি বিজেপিলে যাও যা 2023 চনত 10 লাখ নিবনুয়া নতুনকে পঞ্জীভূত হয়েছে। তরুণ গগৈ ডাঙরিয়াক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে প্রশ্ন করেছিল যে 25 লাখ নিবনুয়া সংস্থাপন কেতিয়া হব? আপনি 1 লাখ চাকরি দিব নোৱাৰিলে, 84,000 চাকরি জব ভেকেন্সি আছিলে,
সোনোৱাল ডাঙৰীয়া সময় পাছত জব ভেকেন্সি পৰি আছিল, আপোনালোকে জানে, যিখিনি চাকৰি দিছে তাৰ 84,000 জব ভেকেন্সি, নট এ ছিংগল নিউ জব ক্রিয়েটেড বাই হিমন্ত বিশ্ব শৰ্মা। যিসকলক অসমীয়া জাতিৰ ভূমিপুত্ৰ বুলি কোৱা হয় তেওঁলোকৰ মাজত লাখ লাখ ভূমিহীন আছে। সেই কথাটো যেতিয়া আপুনি উলিয়াব, সেইটোতো দলৰ সভাপতি হিচাপে, দলৰ নেতা হিচাপে মই উলিয়াব লাগিব। তেতিয়া তেওঁ কৈ দিয়া যে ভূপেন বৰাক লৈ চিন্তা কৰিব নালাগে, তেওঁ বিজেপিলৈ আহি আছে। আজি মই আপোনালোকক ঘোষণা কৰি থৈছোঁ, যদি দলে অনুমতি দিয়ে, দলে যদি মোক অনুমতি দিয়ে, মই 2026ত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে ইলেকশ্যন খেলিম। আৰু এইটো মই আগতেও কৈছোঁ, এইটো মই আগতেও এদিন জালুকবাৰীত ভাৰত জোৰ যাত্ৰা কৰোঁতে কৈছিলোঁ, মই খেলিম। মই সেনা নহয়, মই দলৰ সেনাপতি, কিন্তু মুখ্যমন্ত্ৰীয়ে জ্বলন্ত সমস্যাবিলাকৰ কথা যেতিয়া আমি কওঁ, অখিল গগৈ ডাঙৰীয়াই, ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই, দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়াই, ঘাটোৱা ডাঙৰীয়াই যেতিয়া কথাবিলাক কয়, তেওঁক সেইটোপা ফালৰি কাটি ইছ্যুটো ডাইভাৰ্ট কৰি বিৰোধীক পেংলাই কৰা আৰম্ভ কৰে। স্বদেশ পূজাৰ মন্দিৰ যাৰ কেৱল লোকেল বোৰ্ড, স্বদেশ পূজাৰ মন্দিৰ যাৰ কেৱল লোকেল বোৰ্ড, জ্ঞান সাগৰৰ দুই পাৰ যাৰ চিভিল পেনেল কোৰ্ট, জ্ঞান সাগৰৰ দুই পাৰ যাৰ চিভিল পেনেল কোৰ্ট, মন্ত্ৰিত্ব যাৰ শেষ কল্পনা, মন্ত্ৰিত্ব যাৰ শেষ কল্পনা, এছেম্বলি যাৰ আশা, সিনো কি বুজিব হে বীৰ তোমাৰ ৰণৰ ডুমডুম ভাষা। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। বিধানসভা সম